আমরা আমাদের স্টাডি কোর্সে একটা শব্দ শুনতে পাই, সেটা হলো জিডিপি। হোয়াট ইজ জিডিপি? জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপিটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। এই যে ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা এই ছেলেটা জিডিপি সম্পর্কে এখন কোনো কিছু জানে না। আশা করছি ভিডিওটা দেখার পর তার অবস্থা হবে এইরকম। জিডিপি যার ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এজ এ মেজার অফ এ মার্কেট ভ্যালু অফ অল টাইপ অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাক্ট অফ এ স্পেসিফিক পিরিয়ড অফ এ কান্ট্রি। কান্ট্রি ওয়েট ওয়েট ওয়েট, আমি এটা সম্পর্কে বলছি। আজ প্রথম আমরা জানবো গুডস অ্যান্ড সার্ভিস কি, তারপরে হবে ফিনান্সিয়াল গুডস কি, তারপর ফিনান্সিয়াল ইয়ার কি। গুডস অ্যান্ড সার্ভিস, গুডস হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আমরা স্পর্শ করতে পারি, ঠিক আছে? সেগুলো হচ্ছে গুডস। ফর এক্সাম্পল, জলের বোতল বা খাতা বা কলম বা দুধ বা যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে গুড। মানে সার্ভিস হচ্ছে যেগুলো আমরা নিই কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। ফর এক্সাম্পল, আমরা যখন সেলুনে চুল কাটাতে যাই তখন সে আমাদেরকে অ্যাজ এ সার্ভিস দেয়, বা যখন আমরা অ্যাজ এ কোনো টিচারের কাছে পড়তে যাই সে আমাদেরকে সার্ভিস দেয়, ঠিক আছে? ফিনান্সিয়াল গুডস হচ্ছে, ধরলাম একজন কৃষক কোনো গম উৎপাদন করলো, গম উৎপাদন করার পর সেটা থেকে ময়দা হলো, এবং ময়দা থেকে আমরা জানি যে পিৎজা তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই যে গম থেকে যে পিৎজাটা তৈরি হলো এটা হচ্ছে ফাইনাল গুডস। মাঝখানে যে ফ্লোর, অর্থাৎ আমরা যে ময়দাটা দেখতে পাই সেটা কিন্তু আমরা ফিনান্সিয়াল গুডস মোড আমরা নেব না। ফিনান্সিয়াল ইয়ার, এরকম ইয়ার আমরা জানি যে আমাদের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয়, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার জিনিসটা হচ্ছে একটু অন্যরকম। এই জিনিসটা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ এই যে ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কোনো একটা বার্ষিক বছরে অল টাইপ অফ ফিনান্সিয়াল গুডস এর যে অ্যাকাউন্ট সেটাকে আমরা বলতে পারি গুডস এন্ড সার্ভিস। ফর এক্সাম্পল, আমরা টাটা বা মহিন্দ্রা বা বিএসএন যে কোনো আমরা একটা কোম্পানি নিলাম, এই কোম্পানিটা যখন ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যখন সে ম্যানুফ্যাকচার করবে, ইয়ে করবে, তখন সেটাকে আমরা বলতে পারবো জিডিপি। বা আমরা কোনো ফরেন কোনো কোম্পানি নিলাম, ফর এক্সাম্পল গুগল, অ্যামাজন বা মাইক্রোসফট, ওকে, এই এই কোম্পানিগুলো যখন আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে এসে যখন তারা ব্যবসা করবে, তাদের সারা বছরের যে ইয়েটা হবে সেটাকে আমরা বলতে পারবো অ্যাজ এ জিডিপি হিসেবে, সেটাকে আমরা কাউন্ট করতে পারবো। আমরা যদি ইন্ডিয়ান জিডিপি দেখি তাহলে আমাদের বর্তমানে 2022-23 জিডিপি হচ্ছে 7%, এবং 2023-24 জিডিপি হচ্ছে আমাদের 6-6.8%। আর আমরা যদি গ্লোবাল ইকোনমিটা দেখি সেক্ষেত্রে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, অর্থাৎ আমরা গোটা বিশ্বের নিরিখে আমরা ইন্ডিয়াকে পঞ্চম বৃহত্তম জিডিপি নিরিখে আমরা বলতে পারি। এই ভিডিওটা দেখে কারো যদি কোনো ভ্যালুয়েবল যদি কোনো কিছু যদি মনে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।